ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল ককটেল তৈরি সরঞ্জাম সহ ধারালো অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ দুপুরে সদর উপজেলার বিলা গ্রামে কুমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফের বাড়িতে ককটেল বিস্ফোরণ হয় পরে পুলিশ বাড়িটি তল্লাশি করে ককটেল ককটেল তৈরির সরঞ্জাম একটি ম্যাগাজিন ও রামদা উদ্ধার করে পুলিশ জানায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এগুলো কেন রাখা হয়েছে বা কীভাবে এখানে আসলো ও কারা এর সাথে জড়িত এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম